ভাই আব্দুল কাইম ভাই এই হাদিসে যত জামাত শব্দ আছে না যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যাবে তার রশি গর্দান থেকে ইসলামের রশিক গর্দান থেকে বের করে দেবে জাহিলি মক মরবে তারপরে যে এই যে ওমারের যে কথা যে ইমারত ছাড়া জামাত নেই এই জামাত মানে ওই সংগঠন নয় জামাত মানে কোনো সংগঠন নয় সে যুগে কোনো সংগঠন ছিল না এই জামাত মানে হচ্ছে এক রাষ্ট্র নেতার নেতৃত্বে যে নেতৃত্বাধীন ব্যক্তিবর্গ থাকে সবাই একমত হয় এক রাষ্ট্র নেতার হাতে বায়াত করে এই জামাত উদ্দেশ্য এই জামাত এক জামাতবদ্ধ না হলে মানে সবাই যদি এক রাষ্ট্র নেতাকে না মেনে নেয় তাহলে তার সমস্যা মানে এইরকম বলা হয়েছে আর কি এর এখান থেকে জামাত বা সংগঠন যেটা আমাদের কাছে পরিচিত সংগঠন প্রমাণিত হয় না এ নয় যে যে সংগঠন না করবে ইসলামের রসিক গর্দান থেকে খুলে ফেলবে এই উদ্দেশ্য নয় জামাত মানে ওখানে এক রাষ্ট্রনেতার নেতৃত্বে যে সকল প্রজাগণ থাকে সেই উদ্দেশ্য সেই জামাত উদ্দেশ্য